শেষ ওভারে দরকার আটাশ রান ঊনপঞ্চাশতম ওভারে রুবেল ছয় বলে ছটি সিঙ্গেল দেওয়াতে জয় নিশ্চিত হয়ে যায় পঞ্চাশতম ওভার শেষে শুধুই সেই জয়ের আনুষ্ঠানিকতা দীর্ঘ নয় বছর পর বিদেশের মাটিতে সিরিজ জয়ের আনন্দ বলে কথা দিনের শুরুতে টানা তৃতীয় টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ আগের ম্যাচে নয় বলে তেইশ রানের বিজয় এদিন খেললেন পুরো উল্টো একত্রিশ বলে দশ আর ওপেনিংয়ে পঁয়ত্রিশ রান সেখান থেকে ইনফর্ম জুটি তামিম সাকিব খেলায় ফেরালেন বাংলাদেশকে আগের দুই ম্যাচে দুশো সাত আর সাতানব্বই রানের পর এবার তাদের জুটিতে এলো একাশি রান এরপর সাইত্রিশে নার্সকে উইকেট দেন সাকিব ছোট বাউন্ডারি আর ব্যাটিং উইকেটের মোহ কাটিয়ে বাংলাদেশ এগুলো ধীর স্থির ছেষট্টি বলে ফিফটি করা তামিম ক্যারিয়ারের এগারোতম সেঞ্চুরি তুলে নেন একশো বিশ কিন্তু শেষ পর্যন্ত দেবেন্দ্র বিশুকে সুইপ করতে গিয়ে ভুলের শিকার সাব্বির মোসাদ্দেকের আগে ছয় নেমে অধিনায়ক মাশরাফির চমক পঁচিশ বলে ছত্রিশ রান অন্য প্রান্তের রিয়াদও ছিলেন দারুন সাবলীল মূলত তার কৃতিত্বেই বড় সংগ্রহ পায় বাংলাদেশ চল্লিশ দশমিক চার ওভারে দলের দুইশো পঞ্চাশ ওভারে সেটাই বেড়ে দাঁড়ায় তিনশো এক চার ছয়ের ফুলঝুরি রিয়াদের ব্যাটে উনপঞ্চাশ বলে তিনি অপরাজিত সাতষট্টি রানে জবাবে বাংলাদেশের দেখানো পথে ক্যারিবিয়রাও ধীরস্থির এগারোতম ওভারে লুইসের আউটের সময় স্কোরবোর্ডে রান তিপ্পান ব্যাটে ঝড় না তুলেও গেইলের ফিফটি মাত্র চল্লিশ বলে উইকেটে তিনি থাকা মানেই ক্যারিবীয় দলের সম্ভাবনা টিকে থাকা সেটা মেনেই খেলছিলেন হিসাব করে কিন্তু ছয় চার আর পাঁচ ছক্কায় তিয়াত্তরে তাকে থামান রুবেল দলের তখন একশো পাঁচ হোপ আর হেটমেয়ার এরপর সাতষট্টি রানের পার্টনারশিপ গড়লেও রানের চাপ তৈরি করে ফেলে টাইগার বোলাররা চৌষট্টি করে হোপ ফেরার পর শেষ চেষ্টা করেও ব্যর্থ তার চুয়াত্তর রানের ইনিংসের পরও বাংলাদেশের জয় আঠারো রানে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামের মতো সেন্ট কিটস এই ওয়ার্নার পার্কও বাংলাদেশের জন্য লাকি এক গ্রাউন্ড দুই সালে এখানেই বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছিল ওয়েস্ট ইন্ডিজকে আর তার ঠিক নয় বছর পর দু হাজার এসে এখান থেকে এলো আরেকটি সিরিজ জয় রাকিবুল হাসান মাছরাঙা সংবাদ ওয়ার্নার পার্ক সেন্ট কিটস